নজর রাখবো পরবর্তী সংবাদে। অষ্টাদশ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এবার রাজ্যে আসার সম্ভাবনা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, এবং পাশাপাশি পাহাড়ে জয় নিশ্চিত করতে এবার জনজাতিদের নিয়ে বৈঠক করতে পারেন অমিত শাহ। এমনটাই খবর। সূত্রের খবর অনুযায়ী আগামী 15 এপ্রিল এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এ সম্পর্কে বিস্তারিত জেনে নেবার চেষ্টা করবো। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, যেমনটা জানতে পারছি যে 15 এপ্রিল আসার সম্ভাবনা রয়েছে অমিত শাহের, একই সাথে বৈঠক করার সম্ভাবনা রয়েছে, কি জানতে পারছো তুমি? ইতিমধ্যেই কিন্তু আমাদের কাছে বিজেপি সূত্র মারফত খবর এসেছে যে 15 তারিখ রাজ্যে আসছেন অমিত শাহ, এবং তিনি এসেই জনজাতিদের ভোটকে কিভাবে বিজেপির অনুকূলে আনা যায় তার জন্য রণকৌশল ঠিক করবেন বলে আমরা খবর পাচ্ছি। প্রথমে নিউজ ব্যাংকার বলেছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পশ্চিমে জনসভা করবেন, তার সঙ্গে অমিত শাহ যাকে বিজেপির চাণক্য বলা হয় উনি পূর্ব আসনে জনসভা করবেন। এতটুকু পর্যন্ত কিন্তু নিউজ ব্যাংকারের কাছে খবর ছিল। আজ বিজেপি সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে তিনি 15 তারিখে রাজ্যে আসছেন এবং এসে তিনি পূর্বে জনসভা করবেন। তার জনসভা করার আগে তিনি জনজাতি নেতাদের সাথে বৈঠক করতে পারেন এমনটাই কিন্তু সম্ভাবনা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। দেখো, প্রত্যেকটি নেতারাই রাজ্যে আসছেন, কেন্দ্রীয় নেতৃত্বরা রাজ্যে আসছেন, সেক্ষেত্রে রাজ্যে এসে প্রথমে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী বা যারা রাজ্যের হেভিওয়েট নেতৃত্ব রয়েছে তাদের সাথে প্রথমে বৈঠক, তারপরে কিন্তু জনসভার মতো বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছে কেন্দ্রীয় নেতৃত্বরা। সেক্ষেত্রে অমিত শাহ যেহেতু পূর্ব আসনে তিনি জনসভা করবেন, সেক্ষেত্রে পূর্ব আসন মানেই তো সেখানে উপজাতি অধ্যুষিত এলাকা, আর সেখানে উপজাতিদের মন জয় করতে গেলে প্রথমে কি করতে হবে, প্রথমে জনজাতি নেতাদের সাথে বৈঠক করতে হবে। আজকে আমরা দেখেছি অর্জুন মুন্ডা, তিনি জনজাতি নেতাদের সাথে বৈঠক করেছেন, তিনি বিদ্যুৎ দেববর্মার সাথে বৈঠক করেছেন, তিনি বিকাশ দেববর্মার সাথে বৈঠক করেছেন। অর্থাৎ জনজাতি যে সমস্ত নেতারা রয়েছে বা মন্ত্রীরা রয়েছেন প্রত্যেকের সাথেই কিন্তু আজ অর্জুন মুন্ডা বৈঠক করেছেন। বৈঠকের পরেই ইতিমধ্যেই খবর যে অমিত শাহ তিনিও জনজাতি নেতাদের সাথে বৈঠকের পর জনসভা করবেন, এমনটাই আমরা আবারও বলছি বিজেপি সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। আর আমরা এও খবর পেয়েছি যে তিনি এডিসি এলাকায় হয়তোবা কুমলুমে জনসভা করতে পারেন, যদিও এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু ডিক্লেয়ার করা হয়নি বা কুমলুম জায়গাটা এখনো কিন্তু নির্ধারণ করা হয়নি, কিন্তু আশা করা হচ্ছিল তিনি কুমলুমে জনসভা করতে পারেন। এবং দেখো, প্রত্যেকেরই জানা যে পাহাড় নিয়ে সম্বন্ধ হলেও কিন্তু চিন্তিত রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বরা রাজ্য নেতৃত্বরা, তাই সেক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্বরা কিন্তু এই মুহূর্তে পাহাড়কে যথেষ্ট জোর দিচ্ছে। যদিও পশ্চিম আসনে জয় নিশ্চিত, বিজেপি জানে যে তার এখানে জয় নিশ্চিত, কিন্তু সেক্ষেত্রে পূর্ব আসনে জয় কতটা নিশ্চিত তা নিয়ে কিন্তু আরো সংশয় হয়েছে বিজেপি নেতৃত্বদের, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তাই রাজনৈতিক মহল মনে, যদি পূর্ব আসনের জয়কে নিশ্চিত করতে হয়, ত্রিমুখী লড়াই যদি সেখানে জিততে হয় বিপুল ভোটে, তবে জনজাতি যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেখানে প্রথমে ক্যাম্পেনিং থেকে শুরু করে সেখানে সভা বা সেখানকার যারা নেতৃত্বরা রয়েছেন তাদের সাথে প্রথমে বৈঠক করতে হবে, তারপরে মূলত রণকৌশল ঠিক করা হবে। মুখ্যমন্ত্রীর সাথে প্রথমে তিনি একান্তে সাক্ষাৎকার করবেন অমিত শাহ, মুখ্যমন্ত্রীর সাথে কথাবার্তা বলার পর তিনি সদ ঘুরে যাবেন পূর্বে, এবং সেখানে গিয়েই কিন্তু প্রথমে জনজাতি নেতাদের সাথে বৈঠক, নেতাদের সাথে বৈঠকের পর তিনি সেখানে এক বড় সমাবেশে উপস্থিত থাকবেন বলেই আমরা ইতিমধ্যে সূত্র মারফত খবর পাচ্ছি। একদমই, তো সেই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবে যেমনটা তুমি বলছো যে পাহাড় নিয়ে এবার চিন্তিত বিজেপি, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তো বৈঠক করলেন অর্জুন মুন্ডা, তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার অমিত শাহকেও আনা হচ্ছে এবং তারাও বৈঠকে বসতে চলেছেন জনজাতিদেরকে নিয়ে, তাহলে কি কোনোভাবে অর্জুন মুন্ডার উপর আস্থা রাখতে পারছেন না তিনি, কি বলবে? দেখো, অর্জুন মুন্ডার উপর আস্থা রাখতে পারছে না সেই কথাটা এখন এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু হ্যাঁ, রাজনৈতিক মহল বলছেন যে অর্জুন মুন্ডা তিনিও একজন জনজাতি, তো সেক্ষেত্রে ওনাকে দিয়ে প্রচার করানো হয়েছে, দুঃখিত, ওনাকে দিয়ে বৈঠক করানো হয়েছে বা উনি জনজাতি নেতাদের সাথে বৈঠক করেছেন, কিন্তু তাতে থেমে থাকলে হবে না, সেক্ষেত্রে কিন্তু প্রচারটাকে আরো জোরদার করতে হবে, এই সমস্ত বৈঠক বা রণকৌশলটাকে আরো শক্তপোক্ত করতে হবে, সেক্ষেত্রে শুধুমাত্র অর্জুন মুন্ডা ওনাকে ওনার বৈঠক বা ওনার রণকৌশলে কিন্তু থেমে থাকতে চাইছে না বিজেপি, তাই অমিত শাহকে দিয়ে এখানে জনসভা করানো দরকার বলে এই মুহূর্তে মনে করছে বিজেপি। দেখো, অর্জুন মুন্ডা কিন্তু তিনি কোন ধরনের জনসভা করে
করেননি, তিনি কোন ধরনের দুঃখিত কোন ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি, তিনি শুধুমাত্র বৈঠক করছেন, বৈঠকের উপর জোর দিয়েছেন অর্জুন মুন্ডা। সেক্ষেত্রে অমিত শাহ তো জনসভা করবে, জনসভায় আলাদাভাবে সেখানে ভোট প্রচার হবে, সেক্ষেত্রে ভোট প্রচারের আগে আলাদাভাবে রণকৌশল করা এবং পাহাড়ে কেমন অবস্থা রয়েছে, জলমাপা, প্রত্যেকটা বিষয়ে কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। তাই সেক্ষেত্রে অমিত শাহ প্রথমে এসে আগে নেতাদের সাথে বৈঠক করবে। সেক্ষেত্রে অর্জুন মুন্ডাকে যে কাজের জন্য পাঠানো হয়েছে, রাজ্যে রজতীদের অবস্থান কেমন রয়েছে, তারা কতটা খুশি, মূলত জল মাপতে কিন্তু এই মুহূর্তে অর্জুন মুন্ডা রাজ্যে রয়েছেন। এরপর তিনি সব বিষয় জেনে সেই রিপোর্ট দিল্লিকে দেবে, তারপরে অমিত শাহ আসবে। অমিত শাহ আসার পর সেখানে জনসমাবেশ হবে বলে আমরা এই মুহূর্তে খবর পাচ্ছি। সবাই একদমই ধন্যবাদ অঙ্কিতা। কথা বলছিল আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন, বিস্তারিত তুলে ধরেছে। এবং একদিকে খবর যেখানে প্রধানমন্ত্রী আসতে চলেছেন পশ্চিম আসনের প্রার্থীর হয়ে ভোট জনসভা করবেন, এবং তারই মধ্যে যেটা খবর যে পূর্ব আসনে এবার লক্ষ্য রেখেছে, বিশেষ করে বিশেষ নজরদারি রাখছে এবার বিজেপি, এবং তাকে কেন্দ্র করে এবার জনজাতিদের সঙ্গে বৈঠক করতেই আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।